আমাদের ইউনিভার্সিটির প্রত্যেকটা ক্লাব খেলতেছে আর এক বছর পর পর হচ্ছে, তো অনেক এনজয় করতেছি আর এক্সাইটেড আমরা। আইপিএল এর যেরকম ক্রেজ থাকে ইন্ডিয়াতে বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি বলতে পারেন, এই টুর্নামেন্টটা হচ্ছে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য ওইরকম। তথ্য প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন গেমসে আসক্ত তরুণ সমাজ, তার উপর রাজধানীতে মাঠ সংকটের কারণে খেলাধুলা বিমুখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের মাঠমুখী করতে প্রতি বছরই ফুটবল লীগের আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি ফুটবল ক্লাব। দীর্ঘ 15 বছর ধরে ব্র্যাক ইউনিভার্সিটির ফুটবল ইতিহাসকে সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র। প্রতিবারের ন্যায় ফুটবলের প্রতি ভালোবাসা আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে এবারও আয়োজন করা হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি ফুটবল লীগ 2023। আর এই টুর্নামেন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের মধ্যে বন্ধন বাড়বে বলে বিশ্বাস আয়োজকদের। আমাদের জুনিয়র ব্যাচ, সিনিয়র ব্যাচ এবং যারা আমরা কারেন্টলি গ্র্যাজুয়েশন করে ফেলেছি, সবার ভিতরে একটা মিলন বন্ধনের মতোই হচ্ছে। খেলাধুলার মাধ্যমে আমরা অনেকে অনেকের সাথে পরিচিত হতে পারছি, যা আমাদের ভবিষ্যতে গিয়ে শিক্ষা জীবন থেকে বিভিন্ন জায়গায় হচ্ছে সহায়তা করবে। একটা বন্ডিং ক্রিয়েট করছে বিটুইন দ্য অ্যালুমনি অ্যান্ড আমাদের জুনিয়রদের মধ্যে। ডিফারেন্ট প্লেয়ার আসে, সো সবার সাথে ইন টোটাল থ্রু আউট দ্য ইউনিভার্সিটি ওদের বন্ডিংটা খুবই ভালো হয়। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। এবারে টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের মোট 16টি ক্লাব, যেখানে অংশগ্রহণের সুযোগ থাকছে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদেরও। এই টুর্নামেন্টকে ঘিরে ফুটবল উন্মাদনায় মেতেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এমন আয়োজনে উচ্ছ্বসিত ফুটবলার ও খেলা দেখতে আসা দর্শকরা। ব্র্যাক ইউনিভার্সিটি প্রত্যেক বছর এই এফএল এর ব্যবস্থা করে, এটা এতে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টরা ব্র্যাকে ভর্তি হওয়ার জন্য আগ্রহী হয়ে থাকে। আইপিএল এর যেরকম ক্রেজ থাকে ইন্ডিয়াতে বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি বলতে পারেন, এই টুর্নামেন্টটা হচ্ছে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য ওইরকম। সবাই এক্সাইটেড এই ম্যাচটার জন্য, এই টুর্নামেন্ট আমাদের ইউনিভার্সিটির প্রত্যেকটা ক্লাব খেলতেছে আর এক বছর পর পর হচ্ছে, তো অনেক এনজয় করতেছি আর এক্সাইটেড আমরা। অ্যামেজিং প্রোগ্রাম অ্যান্ড এখানে আমাদের মানে অন অফ দ্য ইভেন্ট, যেটার কারণে পুরো ব্র্যাক একটা মানে ক্রিয়েটিভ এনভায়রনমেন্টে চলে যায়। সবাই এখানে এসেছে জিততে, আমরাও চাচ্ছি যেন আমরা এই টুর্নামেন্টটা জিততে পারি। লাস্ট টাইম উইনার ছিলাম, চ্যাম্পিয়ন ছিলাম, এবারও হব ইনশাল্লাহ। আমরা অনেক এক্সাইটেড আছি এইবারের খেলা নিয়ে। এভরিওয়ান আমাদের টিমে, উই হ্যাভ বিন ভেরি এক্সাইটেড। 18 আগস্ট ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে 3 দিন ব্যাপী এই টুর্নামেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।